গতকালকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন একটা পরীক্ষা অর্গানাইজ করেছিল, সেটা হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তো ওই পরীক্ষার একটি এক্সামিনেশন হল ছিল প্রাণিবিদ্যা স্কুলে, সেখানে বিশ্বজিৎ চক্রবর্তী নামে একজন ক্যান্ডিডেট যিনি পরীক্ষার্থী ছিলেন, উনি নিজেকে কোভিড আক্রান্ত বলে একটা কাগজ দেখায় এবং পরবর্তী সময় তাকে আমরা যতটুকু ফিস্কিং হয় ততটুকু করে তাকে ভেতরে পাঠানো হয়। এবং যেহেতু সে কোভিড পেশেন্ট বলেছে, তাই তার জন্য একটা সেপারেট রুম ছিল, সেপারেট রুম ছিল, সেখানে পরীক্ষা দেওয়ার জন্য। দেখা গেল যে সে সেখানে একটি মোবাইল ফোন বার করে সেই মোবাইলের সহযোগিতা নিয়ে সে পরীক্ষা দেওয়া শুরু করে। সঙ্গে সঙ্গে যারা ইনভিজিলেটর ছিল, যারা ডিউটিতে ছিলেন, তারা তাকে হাতে নাতে ওকে ধরে এবং তাদের তরফ থেকে একটি লিখিত সুনির্দিষ্ট অভিযোগ একটি করা হয় থানাতে এই বিষয় নিয়ে। এবং তার কেস নাম্বার হচ্ছে 136/2024 এবং তাকে আমরা আজকে ওই অভিযোগগুলো গ্রেপ্তার করে আদালতে পাঠাচ্ছি। যে কোভিড সার্টিফিকেট টানা হয়েছিল কোথায় থেকে এনেছিল সেটা আমরা ভেরিফাই করার জন্য এটা আমরা পাঠিয়েছি কমিশন অফিসে।